ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি বাংলাদেশের পাকিস্তানের ভারতের আমেরিকার সৌদি আর লেবানন এইভাবে সাতটা দেশের প্রধানমন্ত্রী যে ক্ষমতা হবে শেষ ব্যক্তি যে জান্নাতে যাবে তার এতটুকু ক্ষমতা হবে সুবহানাল্লাহ বলি আর আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী হইয়া ঈমান আকীদার কোনো ঠিক নাই সবচাইতে নিত্যের শাসনের ময়দানে আপনি হবেন ঠিক আছে বুঝছেন এইজন প্রধানমন্ত্রী আসলে গাড়ি ঘোড়া সব বন্ধ আগে প্রধানমন্ত্রী গাড়ি আসতে দাও সুবহানাল্লাহ বলি আমার দয়াল নবী যে তখন এই দুনিয়া থেকে ওই জায়গাতে আল্লাহর দরবারে যাচ্ছিলেন পৃথিবীর সবকিছু যে ঘুমায় আছে ঘুমায় রাখছে যে দাঁড়ায় আছে দাঁড়ায় রয়েছে যে যেভাবে আছে মন তাকে এইভাবে ডুবাই রাখছে এইভাবে ২৭ বছর আমার আল্লাহ তাআলা বসায় রাখছে বসায় যে যেভাবে আছে এইভাবে তরন্দরন্দ পড়ে রয়েছে যে বৈশা রয়েছে যে হাঁটতেছে হাঁটতেছে এইভাবে আমার আল্লাহ তাআলা ২৭ বছর রাখছেন এইদিকে দয়াল নবীজির সাথে প্রেমের খেলা প্রেমের কথা ২৭ বছর ঠিকই বলছেন কিন্তু দুনিয়ার মানুষেরা নিজেরা নিজেরা যেভাবে আছে এইভাবে পড়ে রয়েছে আবার যখন দয়াল নবীজি দুনিয়ার জমিনে আবার আসছেন আবার দুনিয়ার চলটাল আবার চালাই দিচ্ছেন সুবহানাল্লাহ ওই যে গাড়ি যখন স্টপ এখন এতটুকু চলছে আবার এক ঘন্টা পরে চলবে আমার দয়াল নবীজি যাওয়ার সময় পৃথিবীর সব কিছু বন্ধ একমাত্র আমার হাবিব চলবে আমার দয়াল নবীর বুরাক চলবে আমার আলোচনা চলবে আমার দয়াল নবীজির আলোচনা চলবে আর শুধু তাই নয় আসমান জমিন সাত জমিন ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সব মাখলুকাতের উপরে আমার দয়াল নবীকে রাখিয়া বলে দিলে ও দুনিয়ার মানুষ সব কিছু আমার দয়াল নবীজির পায়ের নিচে আজ থেকে দয়াল নবী হয়ে ইমামুল মুসলিমিন শাফিউল মুসলিমিন ওই জায়গাতে আমার দয়াল নবীজি আকসা মসজিদে সকল নবীদের ইমাম হয়েছেন আর সকলে মুক্তাদি হয়েছেন সুবহানাল্লাহ বুঝছেন সব কিছু কদমে এখন নিছে আমার দয়াল নবীজির কদমে কে সব মাখলুকাত নিছে শুধু দয়াল নবীজির উপরে এই কারণে দয়াল নবীজিকে নেওয়ার সময় সব কিছু ইষ্ট আবার যখন আবার দুনিয়া 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 আসছে তখন আবার চলাই দিছে তখন তারা বুঝে নাই দয়াল নবীজির আশেক আবু বকর বুঝেছিলেন সুবহানাল্লাহ ঠিক আছে এখন দেখেন এই সম্বন্ধে আল্লাহ আমি কোরআনের দুইটা আয়াত আর শেষ পাঁচ মিনিট মনে হবে কোরআনের একটি আয়াত হচ্ছে সুরা আল ইমরান কি সুরা আল ইমরান মনে রাখেন সুরা আল ইমরান ৮১ নম্বর আয়াত কত নম্বর আয়াত মনে রাখেন ৮১ নম্বর আয়াত আয়াতে আমার আল্লাহ বলেন বন্ধু স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি নবী রাসূল সকলকে জমাত করছিলাম ওই সময় দুনিয়াতে সৃষ্টি করে নেন সুবহানাল্লাহ বলি নবীজি আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন সকল নবী আলাইহিস সালামকে একত্রিত করে আমি বলেছিলাম তোমরা প্রতিজ্ঞা করো ওয়াদা দাও আমি যে কিতাব তোমাদেরকে দান করব যে হিকমত তোমাদেরকে দান করব অতঃপর এমন অবস্থায় যদি আমার রাসূল তোমাদের জামানায় চলে আসে আমার রাসূল যদি তোমাদের জামানায় চলে আসে আর এই রাসূল আসলে তোমাদের সত্যতা তোমরা যা নিয়ে এসেছো সব কিছু সাক্ষী আমার দয়াল নবী যা হবে আর ওই সময় তুমি যদি হে তুমি যদি নবী থাকো তুমি সাহাবী হবে তুমি ইমানদার হয়ে যাবে হে আদম তুমিও যদি ওই নবীর জামানায় পেয়ে থাকো তাহলে তুমি তোমার নবুয়ত ছেড়ে দিয়ে কি করবা দয়াল নবীর হাতে হাত মোবারক রেখে মুমিন হয়ে সাহাবী হয়ে কি করবা নতুন করে নবীর সাহাবী হবা এইভাবে সকল নবী রাসূলকে বলতেছে এবং তার প্রতি ঈমান আনবা তার পক্ষে সাহায্য করবা তাকে সাহায্য করবা কালা আকরারতুম তোমরা কি তা মেনে নিয়েছো ওয়া হাসতুম আলা যালিকুম ইসরি এমন বুঝা এমন ভার এমন দায়িত্ব নিয়েছো কি তখন সকল নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবী রাসূল একসাথে বলেছেন কালু বহু বচন আমরা সকলে মেনে নিলাম আকরার না আপনি যা বলছেন তা মেনে নিলাম তখন আমার আল্লাহ বলেন কালা ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী থাকো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আর আমি তোমাদের সকলের সাক্ষী হইলাম সুবহানাল্লাহ মিলাদি মিলে মিলাদুন নবী আমার দয়াল নবীজি আসার আগে নবী রাসূল আসার আগে সকল নবী রাসূল আপনার মতো আমার মতো এরকম ব্যক্তি না নবী রাসূলকে শুধু নিয়া মিটিং করছে আমার আমার আল্লাহ যে আমার দয়াল নবীজিকে পাঠাবো তোমরা তার উপর কি করো ইমান আনবা তাকে সাহায্য করবা তার পক্ষ হয়ে কালেমার দাওয়াত দিবা তারা কিন্তু নবুয়তির দায়িত্ব নিয়ে ঠিকই আছে কিন্তু নবীর পক্ষ হয়ে কাজ করে গেছে সুবহানাল্লাহ বলি ঠিক আছে কারণ প্রত্যেক কিতাবে আমার দয়াল নবীর নাম ছিল ঈদে মিলাদুন নবী আপনি বলতেছেন বেজার আমার আল্লাহ সকল নবী রাসূলকে নিয়ে প্রথম পরামর্শ করছে নবী যে আগমন করবে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করি কোরআন কি নবীজির জামানায় ছিল না এখন আছে এই কোরআন আছে কিনা এখন না বলেন যে না হুজুর এটা তো ওই সময় ছিল এখন কোরআন নাই দয়াল নবীজির আগমন শেষ যদি আগমন শেষ হতো কোরআন আয়াত শেষ কি কোরআন আয়াত শেষ নেই প্রত্যেক যদি বলি যে ওয়াইজা হাজাল্লাহু মিসাকান এটা তো নামাজ পড়লো নামাজ হবে নিও নামাজ হবে কিনা
এই আয়াতে নামাজ হবে কিনা তো যদি প্রত্যেকদিন আমি পড়ি এটা মিলাদুন নবী পালন করতে ব্যাঘাত হয় না নামাজ পড়তে ব্যাঘাত হয় না দয়াল নবীর আগমনটা আসলে ওদিন আলোচনা করলে ব্যাঘাত হবে এই সূরার গল্প পড়তে পাইছো দেখা কোথায় পাইছো নবী জুরবুল ফতোয়া দাও আল্লাহ বলতেছে আমি ফতোয়া দিচ্ছি সকল নবী রাসূল সাক্ষী থাকো আমার দয়াল নবীকে পাঠাবো আর তোমরা তার উপর ঈমান ঈমান আনবা তার পক্ষ হয়ে কাজ করবা এটা কিয়ামত পর্যন্ত নয় আমার দয়াল নবী আসার আগ পর্যন্ত আর দয়াল নবী যখন আসবে আসার পরে মুসা বলো ইব্রাহিম বলো যত নবী নবুয়ত সব ক্যান্সেল যেমন একটা ওষুধের ফার্মেসির লিমিটেড থাকে এত বছরের গ্যারান্টি এরপরে এটা খাইলে কি করবে আপনাকে রিঅ্যাকশন করবে ঠিক আমার দয়াল নবী যখন পার রাখছেন রাখার পরে সমস্ত কিছু নবুয়াতির দলিল শেষ অন্যান্য যত নবী আছে সব শেষ একমাত্র আমার দয়াল নবীজির নবুয়াতি চলবে কিয়ামত পর্যন্ত চলবে থাকবে বর্তমান ভবিষ্যৎ শুধু কিয়ামত নয় কিয়ামত শেষ হওয়ার পরে হাশরে জান্নাত পর্যন্ত দয়াল নবীজির নবুয়াতি চলবে সুবহানাল্লাহ ঠিক আছে এই যে মিলাদুন নবী এরপরে দেখেন যে আর কোথায় আছে আরেকটি দলিল ইব্রাহিম নবীর নাম শুনছেন তো ইব্রাহিম নবী হানায় কাবার দায়িত্ব দিয়েছিলেন বারো বার হানায় কাবা কি হয়েছে সংস্কার হয়েছে ইব্রাহিম নবী একজন করছিলেন করার পরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ শেষ দোয়াটা আমি রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম আমার বাবারা বন্ধুরা শুনে রাখেন ইব্রাহিম নবী হানে কাবা নির্মাণ করছে কইরা বলতে পারতেন আল্লাহ আমি তো তোমার জন্য আমার সন্তানকে কুরবান করতে গিয়েছিলাম তুমি হানে কাবার দরজার মধ্যে আমার নামটা রাখো যে ইব্রাহিম নবী কি করেছিল যে সন্তান কুরবান করেছিল আল্লাহ আরো দোয়া করতে পারতো আল্লাহ আমি তো নমরুদের আগুনে পড়েছিলাম নমরুদের আগুন হয়ে গেছে জান্নাত আল্লাহ এটার মানুষ যেন জানে আমি আমি আগুনে পড়ে পুড়ি নাই এই দরজার মধ্যে লিখে দেন এই দোয়া করে নাই ইব্রাহিম আরো বলেন আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনছি আল্লাহ পৃথিবীর অনেক মানুষ আমাকে অত্যাচার করেছে অনেক কিছু করেছে শেষ পর্যন্ত ইব্রাহিম নবী এত বড়তে দিকতে পড়ছে করার পরে এ দোয়া করে নাই দোয়া করছে কি জানেন আমার আল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রব্বানা হে আমার রব দেখেন কি দোয়া করেছেন হে আল্লাহ হে আল্লাহ এমন একজন রসুল পাঠান যে রাসুল আসলে কি করবে শিক্ষা দেবে এবং হেকমত শিক্ষা দেবে পবিত্রতা করবে এবং জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে এমন একজন ইমাম মুরসিন শ্রেষ্ঠ নবী যেই নবীর উসিরা সব কিছু সৃষ্টি হবে সব কিছুর মূল হবে ওই নবীকে আমাদের বংশ থেকে পাঠান সুবহানাল্লাহ।